গুরুত্বপূর্ণ কথা, এই যে মুসলমানি বা খাতনা বা সুন্নতটা, এটা হলো মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কি বললাম? এই জন্য বলি বাপ, আমার পা থেকে মাথা পর্যন্ত, আপনাদেরও পা থেকে মাথা পর্যন্ত সব সুন্নত মোহাম্মদ নবীর নয়। চলুন এবার বলে দিচ্ছি কোনটা কোন নবীর সুন্নাত। আমরা তো জানি না, সব সুন্নত বলে ওয়াজ করি, ঠিক না বেটি? কোনটা কোন নবীর সুন্নত দেখে নিন। আচ্ছা বাবা, মাথায় টুপি দেওয়া কি সুন্নাত? আর দাড়ি রাখা কি? ব্যাস হয়ে গেল, এটাও সুন্নত, এটাও সুন্নত। কোনটা কোন নবীর সুন্নত এবার দেখুন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমার মাথার চুলটা ছোট না বড়? ছোট ছোট আছে, ছোট। পুরুষরা মাথার চুল ছোট করেন, ভালো করে শুনে নিন, পুরুষরা মাথার চুল ছোট করা, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। এই যে গোঁফ রাখা, যারা যারা গোঁফ রেখেছেন, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোভ নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হয়, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা ফরজ, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, অজু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আজিম বলেন 3 বার, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। রুকু সাজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। আমি আপনাদের এখানে এলাম, আমাকে আপনারা মেহমানদারি করাচ্ছেন, এই যে অতিথি আপ্যায়ন করানো, মেহমানদারি করানো, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। এই পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আবার দেখেন, এই যে হাজিরা হজ করতে, হাজি সাহেব কেউ আছেন? হ্যাঁ বাবা, হাজি সাহেব, হাজিরা হজ করতে গেলে ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না, এই যে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, এই লাব্বাইক লাব্বাইক শব্দটার প্রতিষ্ঠাতা হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে মোহাম্মদ নবীর সুন্নাত গুলো কি সেগুলো বলি, বলবো? তবেই তো আপনি বুঝতে পারবেন কোনটা কোন নবীর সুন্নাত। চলুন, মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় টুপি দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় পাগড়ি পরা মোহাম্মদ নবীর সুন্নাত, মাথায় রুমাল বাঁধা মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, মেসোয়াক করা মোহাম্মদ নবীর সুন্নাত, গোঁফটাকে ছোট করা মোহাম্মদ নবীর সুন্নাত, দাড়িটাকে বড় করা মোহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত, পেশাব পায়খানা পিরে কুলুপ ব্যবহার করা মোহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার বলেছেন, মোহাম্মদ নবী বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নামাজ যখন পড়বে, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, দুটো জিনিস কখনোই করবে না। 1 নম্বর হলো পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এ পুরুষ জাতি শুনে নাও, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। আর 2 নম্বর হলো মুখ ঢেকে নামাজ পড়বে না। মসজিদে জুম্মা পড়তে হচ্ছে 6টা মাস লাগিয়ে। রেজাকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রোগ দেওয়ার মালিক কে? সারাবার মালিক কে? নামাজ ডাকার? নামাজে কথা হয় কার সাথে? মুখ ডেকে। আর রাতের বেলা স্ত্রীর কাছে শোয়ার সময় তো মুখ ডাকো না, মাস্ক পরো না, ভাববে বাড়ি থেকে, ভাববেন ইসলামটা কি? বাস্তব কথা, আল্লাহ নবী নিষেধ করেছেন মুখ ঢেকে নামাজ পড়ো না। যদি তোমার বিমার হয় তুমি আলাদা পড়ো, একা পড়ো, অসুবিধে নেই, তোমার ইমানটা সে বিশ্বাসটা আল্লাহর প্রতি জন্মায়নি। যদি করোনায় সব লোক মরে যেত তাহলে ডাক্তারগুলো একটাও বাঁচত না, ঠিক না বেঠিক? ওরা বেশি করোনা রোগীর সঙ্গে মেলামেশা করেছে বেশি। হায়াতের মালিক আল্লাহ, মানুষকে সৃষ্টি করার
50,000 বছর আগে তকদির আল্লাহ লিখে রেখে দিয়েছে তিনটে জিনিস, কি খাবে, কতদিন বাঁচবে, কোন অবস্থায় কোন রোগে কি অবস্থায় কোথায় কেমনভাবে মরবে। 2020 সালে করোনা রোগ আল্লাহ দেবে, আর এই 2020 সালে করোনা রোগে যাদের তকদিরে লেখা ছিল মৃত্যু তারাই মরেছে, আর যাদের তকদিরে লেখা ছিল মৃত্যু হবে না মরবে না তারা করোনা থেকে উঠে আবার মসজিদে ঢুকেছে, ঠিক না বেটি? ভাববেন, এই বিশ্বাসটার নাম হলো তকদির। চলো এবার আসছি, মোহাম্মদ সাল্লাম করেছেন কি, হালিমা নামক এক মহিলার দুধ পান করতে গিয়েছিল, নাম শুনেছেন? আচ্ছা, নবী মোহাম্মদ সাল্লাম সুন্নাত তো গোটা কথা বললাম, আদুরে বলবো, হ্যাঁ, খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ রবি সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ রবি সুন্নাত, খাবার আগে দোয়া বলা মোহাম্মদ রবি সুন্নাত, খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ রবি সুন্নাত, খাবার তিন আঙুলে নবী খাবার তুলতেন, নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন, পাঁচ আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, তিন আঙুলে মাউতলে পাঁচ আঙুলে গব 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 মারতেছে, ঠিক না বেটি? নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাত হলো কি, নবী আমার বললেন পানির পিপাসা পেলে ঢক ঢক করে পানি পান করবে না, তিন ঢোকে পানি পান করবে, কটকে তিন ঢোকে পানি পান করবে, আর পানিটা পান করার পরে কি বলবে, ওয়াসাকাহুম রাব্বুকুম শারাবান তাহুরা, ঠিক না বেটি? নবী আমার বলেছেন খাওয়া হয়ে গেলে খাবার শেষে আঙুলটাকে চাটবেন, আঙুল চাটা নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাত। ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম সার্ভে উনি বলছেন, এই মোহাম্মদ সাল্লাম কেন বলল খাবার শেষে আঙুল চাটতে গবেষণা করত, বলে আমি গবেষণা শুরু করলাম, গবেষণা করে দেখছি মানুষ যত আঙুলটা চাটবে ওর মুখের মধ্যে একটা লালা গ্রন্থি আছে, লালাটা বেরোবে আর তত হজমের উপকার হবে। 1500 বছর আগে আমার নবীর সুন্নতকে নিয়ে ক্যানাডার বৈজ্ঞানিক গবেষণা করলো, আর মৌলভী সাহেবরা নবীর দেহ নিয়ে মারামারি করলো, কিছু বুঝতে পারছেন ওয়াজ আমার? শুধু তাই নয়, আজ এই কবরস্থানের পাশে আমরা বক্তব্য করছি, মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব আমাদের ধারণা, মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, আয়া সা বলে ইনসানু আল্লাহ নাজমা ইজামা বালা কদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। বাপেরা, ও জলসা কমিটি কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? শুনে নিন, বক্তা যখন অজু অবস্থায় কোরআন তেলাওয়াত করবে, আর শ্রোতারা যখন পাক পবিত্র অবস্থায় মনোযোগ সহকারে চুপচাপ বসে সাইলেন্ট হয়ে শুনবে, আল্লাহর কোরআন বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 16-15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সুরার নাম সুরে আরফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু, যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা তখন কি করবে, ফাস্তামিউ লাহু, তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে, আর কি করবে, ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে। আমি হতবাক আব্দুল্লাহ কিনে মারুফ কোরআন তেলাওয়াত করছি, আপনারা কান লাগিয়ে শুনছেন প্রত্যেকেই, আর চুপচাপ বসে আছেন দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন বলছে, এই জলসা কমিটি শুনে নাও, বক্তা যখন ওযু অবস্থায় পাক পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করবে, আর শ্রোতা যখন মনোযোগ সহকারে শুনবে চুপচাপ বসে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোদের উপরে নাজিল করব। কোরআন, আমি যেন বলছিলাম কমিটি ভাইদেরকে, আপনারা তাফসিরুল কোরআনের মাহফিল দেন, হেডিং এ দেবেন কবরবাসীদের উদ্দেশ্যে মহান তাফসিরুল কোরআনের মাহফিল বা ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিল।
এক একটা সুরার তাফসির হবে। আমি তো ভেবেছিলাম হাতে চার পাঁচ ঘন্টা, তিন চার ঘন্টা হাতে সময় পাবো, কিন্তু বাবা প্রশাসনিকের ব্যাপার আছে, তো সেজন্য তাড়াতাড়ি শেষ করতে হবে, এই জন্য একটু সময় লাগে, এসব আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগে। তো যাই হোক, আপনারা কোরআনের তাফসির দিলে কি হবে জানেন? এই যে এতগুলো একটা একটা অক্ষর পড়লে, কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নেকি, আমি এতক্ষণ শুরু থেকে নিয়ে কত আয়াত পড়েছি তা ঠিক আছে, বহু আয়াত পড়েছি, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক নেকি দেবে। আমার বাপেরা একটু মাথায় রাখবেন, চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, এই পৃথিবীর জমিনে তোরা কি করবি একবার তুই চিন্তা করে দেখ, একবার তুই চিন্তা করে দেখ, তুই কিভাবে পৃথিবীতে এলি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করদিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সুরার নাম সুরাই মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে, মানব জাতি, এ আসামের মানুষেরাম, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি, সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফখলাকনাল আলাকাতা মুদগাতান ফখলাকনাল মুদগাতা ইজামান ফাকাসাওনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খলকন আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলুন, আমরা এখন সব মায়ের পেটে এসে গেলাম প্রত্যেকেই, ঠিক না বেঠিক বাবা? আমার সঙ্গে একটু কথা বলেন বাপেরা, মায়ের পেটে এসে গেলাম, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, ওয়ামা মিনি দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা নাম সূরা হুদের 6 নম্বর আয়াত, কোরআন জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। প্রত্যেকটা প্রাণীর খাবারগুলো আমি সব নির্ধারিত করে রেখে দিয়েছি। বান্দারি একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। আচ্ছা, যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়াল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? পারে না? কিভাবে খাওয়াচ্ছে দেখুন, মায়ের পেটে আছি, কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন, মায়ের পেটে কিভাবে আল্লাহ খাওয়াচ্ছে দেখুন। আল্লাহ বলেন, এই আব্দুল্লাহ গিলমারুপ, এই আব্দুল্লাহ গিলমারুপ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম, ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি, একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, বুঝতে পারেনি না, নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, পুরুষ লিঙ্গটা মুখে আছে সব সময় বলে, আর একটা কমন শব্দ বলে দেখবেন, আমার পশ্চিমবাংলায় আছে শব্দটা কি, শালা,
কথায় কথায় শালা বলবে, তুই কোথায় থাকিস বে শালা মানুষ না শালা, অন্য কিছু শালা পাগল কথা করে, লেখাপড়া করে চাকরি পাবে, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, চল শালা বিরিয়ানি দেবে বাড়ি চল যাবো বে। এই এই তালবে সহায় গেল একা শালা, দন্তের সহায় গেল একা শালা, মোদানোর সহায় গেল একা শালা, কশালা হলো আমাদের ইমাম সাহেব বলে তিন শালা। চলুন একটা শালার ধরি, তালবে সহায় গেল একা শালা, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় গো বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবে সহায় গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা, মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই আসামের যুবকেরা যুবতীরা শুনে রেখে দে, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। আচ্ছা একটা প্রমাণ দেবো, বলুন না বাবা, একটা প্রমাণ দিচ্ছি ধরুন। আচ্ছা বাপেরা আপনার বলুন তো দেখি, আপনাদের এই আসামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে 9 মাস, বাচ্চা এখনো হয়নি, কোন বাপকে দেখেছেন আগে থেকে বাজার থেকে ল্যাকটোজিন 1-2 ভালো ভালো দামি দামি দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে ছেলের জন্য? রাখে না। না কারণটা কি? কারণ হচ্ছে বাপের বিশ্বাসটা ছেলের প্রতি বাচ্চার প্রতি এখনো জন্মায়নি 100%। বাপের বিশ্বাস কতটুকু? ছেলে হোক মায়ের দুধ ছাড়ুক তারপরে এনে খাওয়াবো, তাই না? এই এতদূর বাপের বিশ্বাস। আল্লাহ বলে এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না, আমি আল্লাহ জানতাম রে তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা খাবি খেয়েছিস তো ভালো, আমি আল্লাহ জানতাম রে যেদিন তুই পৃথিবীর মুখ দেখবি সেদিন তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে, তাই আমি আল্লাহ করেছি কি তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি, তুই আসার আগেই তোর জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি, তাবারুক দেওয়া হবে দোয়া হয়ে যাবে। সুতরাং তাবারুক দিতে দিতে আমি দোয়া করি না, কেন জানেন? মোনাজাতটা হচ্ছে আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এত কিছু করে বাম্মার নামে দোয়া চাইবো, একটু কবরস্থানের জন্য একটু দোয়া চাইবো কবরবাসীদের জন্য, আর এই তাবারুক দেওয়ার সময় কি হয় জানেন? বসে যান, বসে যারা এখনো কবরই করছেন বসুন, চেয়ারে বসুন। আমি আপনাদেরকে বলছি বাবা, আপনারা দয়া করে মেহরবানি করে বাপ ভেতরে ঢুকে পড়ুন। আর আচ্ছা মা বোনেদের তাবারুকের ব্যবস্থা আছে, কেউ ওঠা উঠি করবেন না, মোনাজাতটা করুন। তার আগে একটা ছোট্ট হাদিস বলি, শুনে নিন। আচ্ছা বাপেরা এই যে দোয়াটা কবুল হবে বুঝবেন কি করে? মারাত্মক প্রশ্ন কিন্তু, এতক্ষণ জলসা করে মারাত্মক একটা প্রশ্ন করলাম। শোনেন, আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসছে, এসে বলছে হে নবী আমরা যে দোয়া চাই ওখানে চুপচাপ বসে থাকো ওখানে। বাপেরা 1 মিনিট, খুব গুরুত্বপূর্ণ কথা গো বাপ, খালি হাতে শর্ট টাইম বলে তাই, খুব গুরুত্বপূর্ণ কথা। নবীজি বললেন, ছেলেটি এসে বলছে হে নবী আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবী বললেন শোনো যুবক, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কয়টা কয়টা? যতদিন বাঁচবেন
এই পাঁচটা শর্ত মনে রাখবেন। এই পাঁচটা শর্ত যার মধ্যে থাকবে তার দোয়া আল্লাহ কবুল করবে। সে দাড়িওয়ালা হতে পারে, দাড়ি চাঁচা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, টুপি ছাড়া হতে পারে, আর মাওলানা হতে পারে, আর ব্যবসায়ী হতে পারে, শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে। পাঁচটা শর্ত কি কি? এক নাম্বার, নবী বললেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। কি খাবার? ওই এক নাম্বারেই শেষ। হালাল খাবার খেয়ে দোয়া চাইবে, হারাম খাবার খেয়ে মোনাজাতে রব্বানা জালাম আল্লাহ। ফেরেশতাদের বলছে ও মুখটা বাঁদরের মতো করছে কেন রে, কি হয়েছে? তো ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। বলে ও কি মোনাজাত? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে সুন্দর ডাইসে তৈরি করেছি, আদমের সন্তানদের কি সুন্দর তৈরি করেছি, আর মোনাজাতের সময় মুখটা বাঁদরের মতো করে এরম করছে কেন, কি হয়েছে? তখন ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলেছে মোনাজাতের সময় দোয়ার সময় কান্না না পেলে কান্নার ভানও করতে বলেছে, আছে না? আমার আল্লাহ বলছে ফেরেশতাদেরকে আমার নবী তো ঠিক বলেছে, আমার নবী তো মিথ্যা কথা বলেনি। আচ্ছা আমার নবী কখন বলেছে কান্নার ভান করতে? হালাল খাবার খাওয়ার পরে বলেছে তো। তা ফেরেশতারা বলছে হ্যাঁ, দেখ তো মালটা হালাল কর না হারাম কর। ফেরেশতারা 14 দিন ওর পেছনে সার্চিং করে এসে বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদখোর হয়েছে বাপেরা, খারাপ বাপ না। এই জন্য দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল খাবার খাবেন। কোরআনের দলিল যদি দিই না বাবা অনেক আছে বাপ, বাপেরা তাবারুক দিতে শুরু করুন, তাবারুক দিতে শুরু করুন। তোমরা তাবারুক দেওয়া আরম্ভ করো, তাবারুক দেওয়া আরম্ভ করুন। তাহলে এক নাম্বার দোয়া কবুল হওয়ার শর্ত কি বাবা, জোরে বলুন, হালাল খাবার খেতে হবে, হারাম নয়। দুই নাম্বার যুবক, নবী বলছেন যুবক দোয়া যখন চাইবে, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। কি বললাম? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। কোরআনের দলিল, সব কোরআনের দলিল আছে গো বাপ। হ্যালো, বলছি দুই নাম্বার কি হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন, দু নাম্বার কি আল্লাহর কাছে চাইবেন, তিন নাম্বার কি? তিন নাম্বার নবী বললেন এই যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, সকলের জন্য দোয়া চাইবে, সকলের বাম্মা মুসলমান মোমেন মোমেনাতের জন্য দোয়া চাইবে। তিন নাম্বার, চার নাম্বার কি দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবে, দরুদ শরীফ পাঠ করে দোয়া চাইবে। পাঁচ নাম্বার কি শেষ বাবা, পাঁচ নাম্বার কি দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে আমার দোয়াটা আল্লাহ শুনছেন, আমার দোয়াটা আল্লাহ শুনছেন, তাচ্ছিল্যভাবে দোয়া চাইবেন না। অনেক সময় মোনাজাতে কি করে শুনুন, আমার দিকে তাকান, সব আমার হাতের দিকে তাকান, বক্তা মোনাজাত করছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মোনাজাত করছে, আঙুল মোটকাচ্ছে, গাঁঠ ভাঙছে, তেল মালিশ করছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে ও কি করছে রে? তা ফেরেশতারা বলছে মোনাজাত করছে। বলে ও কি মোনাজাত? তেল মালিশ করা মোনাজাত? খবরদার নয়, আন্তরিকতা নিয়ে দু মিনিটে অন্তরের কথাটা আল্লাহর কাছে চান। আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন, সকলে মোনাজাতে শামিল হবেন। অসুবিধা নেই তো, আমার অসুবিধা নেই বাপেরা, বাপেরা এতগুলো মানুষ বসে আছেন, আপনারা লাস্ট প্রশ্ন করব একটা, আপনারা জান্নাতের আশা করেন? তাই জান্নাতের আশা করেন? হ্যাঁ, বাহ। আচ্ছা জান্নাত কার আশা করে? ব্যাস, মারাত্মক হাদিস গো বাপ, আমার কথা নয় হাদিস। আমরা জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? আল্লাহর নবী বলছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? পাঁচ শ্রেণীর মানুষ। এক নাম্বার হলো তাবিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে, জোরে বলুন। এই জন্য বাপ আপনাদের আমি বলেছিলাম তাফসীরুল কোরআনের মাহফিল দিতে। কোরআনের ব্যাখ্যা হলো সব থেকে উৎকৃষ্ট ব্যাখ্যা আলোচনা,
চলো। দুই নাম্বার, ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, আর লজ্জাস্থানকে হেফাজত করুন। আল্লাহর নবী বলেছেন বুখারীর হাদিস, তোমরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মোহাম্মদ সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি দাও। বাস্তবে দেখা যাবে এই দুটো জিনিসই মানুষের ঠিক নেই, হয় কারণ জিব খারাপ, নয় লজ্জাস্থান খারাপ, হয় উপরও নয় নিচে, যা দুটোই ঠিক সে একজন টলিওয়ালা হলেও জান্নাতি। মনে রাখবে ম্যানি লস ইজ সামথিং লস। মোহাম্মদ সাল্লামের কথা, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, সে হলো উত্তম ব্যক্তি। উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মলি সাহেব পীর সাহেব দরবেশ সাহেব আমির সাহেব মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। ম্যানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে, মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে, কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে গ্যারান্টি দাও, আমি মোহাম্মদ সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দেবো। বক্তব্য করতে করতে একটা কথা বলতে বলতে লোক বক্তব্য করতে করতে একটা কথা বলতে বলতে চলে গেছিলাম, মনে আছে কি আপনাদের? দেখুন তো যে আল্লাহ পাক বলছেন, বান্দা তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে মনে হয় আল্লাহ তুলতে পারবে না? আল্লাহ অবশ্যই তুলতে পারবেন। শুনে রেখে দিন, আল্লাহ কোরআনে বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা আইজামা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামত 3 থেকে 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কি, তোরা কি মনে করিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, আমাদের আল্লাহ তুলতে পারবে না? খবরদার নয়, তোদের বুড়ো আঙুলের ছাপ, বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে, কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছিল শুনে নিন? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি, থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাতাগাত্ত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে, বলল কোরআনে ভুল আছে, বলে কি ভুল, বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, এক বছর ধরে গবেষণা করছে কার সঙ্গে কার মিল আছে দেখি, যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার বাপেরা সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার পড়ুন, আর কবরস্থানের জন্য আমরা দোয়া চাইবো। বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। আর কবরবাসী, আচ্ছা বাবা, একজন মানুষ অসুস্থ, মানুষ আমাদের কমিটির ভাই অসুস্থ, তার জন্য আল্লাহর রাস্তায় আপনি দান করুন। কেউ যদি দান করেন, আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেবে, তার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করে দেবে। মনে রাখবেন কোরআনে আছে গো বাপ, কটা দলিল দেবো, ইন্তু কুরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। কোরআনের বহু দলিল আছে, কটা দলিল দেবো বাপ, কোরআনের দানের দলিল বহু। আপনারা এটা চলবে অসুবিধা নেই, দুটো এলান করে দিন, একটা যেমন বললেন আর একটা কবরস্থানের জন্য যে ফান্ড কিছু দেয়। আচ্ছা, কবরস্থানে একটা ফান্ড করা হয়েছে তাই তো, কবরস্থানে একটা ফান্ড করা হয়েছে, কবরস্থানের জন্য আপনারা 100, 200, 500 মহাজন সাহেব নিজে যাবো, আরে মানুষ তো অপকর যে তো যার অসুখ হয়ে যায় না, না সেটা আইসিইউতে একজন আছে, তাকে আপনারা 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500, 1000 যে যেমন পারেন দেন, আল্লাহ আপনাদের বালা মুসিবত দূর করবে বাপেরা, আপনারা তার জন্য দান করুন। আর একটা হলো, আমাদের বাবাজি যাচ্ছে, ওনার হাতে টুকটুক করে দিয়ে দিন। আর মসজিদে কবরস্থানে একটা ফান্ড আছে, ফান্ড আছে, সেই ফান্ডে যদি কিছু টাকা দান করতে চান কবরস্থানের জন্য, আপনারা দিতে পারেন। আলী বাবা
সকলে জিকির করেন লা ইলাহা, তার জন্য যখন নেবে বলে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা বিনে নাই কো গতি, পড়ো কলেমা দিবা রাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গাইরুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গাইরুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আমার মায়েরা বোনেরা বহু হয়েছে। আমি তো আজ ভেবেছিলাম মা বোনেদের কিছু আলোচনা রাখবো, কিন্তু বাপেরা এটা সময় নির্ধারিত আছে, তো সেজন্য আর বাড়াতে পারলাম না। মানে একটা আলোচনা করতে গেলে না তার ঘাট বাঁধতে গেলে একটু সময় লেগে যায় বাপ। এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, জাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতা মাতার সেবা যত্ন করুন, ভাই ভাইয়ে মিলেমিশে চলুন, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, হিন্দুদের রক্তের দেহের মধ্যে মুসলমানের রক্ত আছে, আর মুসলমানের দেহের ভিতরে হিন্দু ভাইদের রক্ত আছে। কিরকম আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? রক্তের মধ্যে হিন্দু মুসলমানের কোনো পার্থক্য থাকে না, রক্তের মধ্যে কালো ফর্সার কোনো পার্থক্য থাকে না, রক্তের মধ্যে কোনোদিন নারী পুরুষের পার্থক্য থাকে না, রক্তের মধ্যে গ্রুপ মেলানো হয়। রক্তের চারটে গ্রুপ আছে,
এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। মনে রাখবেন, আল্লাহকে পেতে গেলে কোথায় দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, এখন হাত তুললে আমরা দোয়া করবো। আচ্ছা সিস্টেম আর কি। আচ্ছা, যে যে তাবারক পাবেন না, যেমন ওখান থেকে হাত তুলবেন তাহলে আমরা ওরা দেখতে পাবে। কুনান্না মিনাল খাসিরিন রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের ওসিনা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকীন, সাদা সালিকিন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুস্তাকিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনাম, হুজুরদের আরো মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহি, বাহউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফেসানী রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এমনি করে আল্লামার গুলামিন রহমাতুল্লাহ আলাইহি, পীর গোনা চাদাব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি। রব্বুল আলামিন, সকলের কবর কি আল্লাহ নূরুন আলা নূর বানায় দিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, চার ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বাল থেকে শুরু করে সমস্ত আইম্মা হযরতদের আরওয়া মুবারকের সবটুকু পৌঁছায় দিন। আল্লাহ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাকে, হাকিম, বাইয়াকে, দারেকুতনি, মুয়াত্তা, ইমাম মালিক, সুফিয়ান ইবনে উয়াইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন, মুআদ্দিবিন, মুআররিখিন সকলের আরওয়া মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা কালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, যারা কবরবাসী হয়ে গেছেন, সকলের গোড়া জাপকে মাফ করে দিন। যারা হায়াত আছেন, হায়াতকে দারাজ করে দিন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলায় দিন, চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যের কাজ কারবারে বরকত দান করুন, হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন, কাফেরদের মোকাবিলা ইসলামকে জয়ী করে দিন, ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ, আমি অদম গোনাগার, আমার সঙ্গে কত আলেম হাফেজ, হাজি গাজি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ যারা হাতকে ভালোবাসেন তার হাতের ওসিনা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। ওগো আল্লাহ, ওগো দয়াময়, ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শেরেক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ, যে যা উদ্দেশ্য নিয়ে আজকের এই ঐতিহাসিক মাহফিলে এসেছেন, আল্লাহ সকলের মনের কামনা বাসনা পূরণ করে দিন। প্রত্যেকের মনের কামনা মনে মনে আল্লাহর কাছে চান। اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر الرجال رب العالمين দয়া করে মেহরবানি করে এই জলসাকে কবুল করে নিন। আল্লাহ, কমিটি ভাই একজন অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থতা আছে সুস্থতা দান করুন। রব্বুল আলামিন, দয়া করে মেহরবানি করে আল্লাহ, কবরস্থানের উদ্দেশ্যে যে জলসা আল্লাহ, এই কবরস্থানে কত আল্লাহর ওলিরা শুয়ে আছেন, কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা শুয়ে আছেন, আল্লাহ কত আম মানুষ শুয়ে আছেন, আল্লাহ যারা কবরস্থ হয়ে আছে সকলের গোড়া জাপকে মাফ করে দিন। রব্বুল আলামিন,
এই জলসাকে কবুল করে নিন, আল্লাহ জলসার তাবারুককে কবুল করে নিন, আল্লাহ কমিটিকে কবুল করে নিন, সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি বক্তা শ্রোতা ইমাম মুয়াজ্জিন মুক্তাদি মুসল্লি সকলকে আল্লাহ কবুল করে নিন। রব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন, আমরা যে আলোচনা করেছি আল্লাহ, এই আলোচনার ভিতরে যদি কোনো বেফাস কথাবার্তা বেরিয়ে থাকে যেটা আপনার অপছন্দ, আপনার রসুলের অপছন্দ, সেটাকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের কথাগুলো আপনার যদি পছন্দ হয়ে থাকে, ওগো দয়াময় আল্লাহ, তার ওসিলায় আমাদের জিন্দগির সমস্ত গোনাগুলো মাফ করে দিন। আল্লাহ এই জলসাকে কেয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।